দৈনিক সুস্থতার থেকেও বেড়ে গেল সংক্রমণ, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও দেশ জুড়ে। একদিনে করোনা আক্রান্ত 41,806 জন এবং একদিনে করোনায় সুস্থ হয়েছেন 39,130 জন, মৃত্যু হয়েছে 581 জনের। সক্রিয় রোগীর সংখ্যাও গতকাল যেখানে সংখ্যাটা ছিল 4,29,000, সেখানে আজ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 4,32,000-এরও বেশি। এবং বিশ্বজুড়েও বেড়েছে আক্রান্তের সংখ্যা, আর সেই জায়গা থেকে নতুন করে কতটা আশঙ্কা, কতটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে সেটাও অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব। কারণ দৈনিক সুস্থতার চেয়ে বেড়ে গেল সংক্রমণ, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও দেশ জুড়ে। একদিনে করোনা আক্রান্ত 41,806 জন, একদিনে করোনায় সুস্থ হয়েছেন 39,130 জন, মৃত্যু হয়েছে 581 জনের। এবং বেড়ে গিয়েছে সক্রিয় রোগীর সংখ্যা, গতকাল সংখ্যাটা যেখানে ছিল 4,29,000, সেখানে আজ সংখ্যাটা বেড়ে 4,32,000-এরও বেশি। এবং গোটা বিশ্বের নিরিখে যদি তাকানো যায় তাহলে বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা আবারও কিন্তু বাড়ছে। যখন আমরা খানিকটা হাঁপ ছাড়ছিলাম যে করোনার সেকেন্ড ওয়েভ একেবারে শেষের পথে, সংক্রমণের যে গ্রাফ সেটা নিম্নমুখী হচ্ছিল, সুস্থতার হার যখন বাড়ছিল, তখন নতুন এই পরিসংখ্যান কিন্তু আবারও বেশ খানিকটা চিন্তা বাড়াচ্ছে। কারণ সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে গোটা দেশ জুড়ে, দৈনিক সুস্থতার চেয়ে বেড়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যা, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও গোটা দেশ জুড়ে। একদিনে করোনা আক্রান্ত 41,806 এবং একদিনে করোনায় সুস্থ হয়েছেন 39,130 জন। সংখ্যাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে চিন্তার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও রাজ্য এবং কেন্দ্র সজাগ, কেন্দ্র রাজ্য সমস্ত রাজ্য এবং কেন্দ্র সম্মিলিতভাবে চেষ্টা করছে যাতে গ্রাফটা কমানো যায়। এবং যেহেতু বলা হচ্ছে থার্ড ওয়েভ আসবেই, থার্ড ওয়েভ আসার পরেও যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার ভাবনা চিন্তা ইতিমধ্যে করা হচ্ছে। এবং গতকাল আপনাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম, কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় সংক্রমণ বাড়ছে, কেন বাড়ছে, সেই সংক্রান্ত একটি সমীক্ষাও কিন্তু করা হবে। সবটাই সেকেন্ড ওয়েভের শেষ এবং থার্ড ওয়েভ যেহেতু আসছে এটা বলা হচ্ছে, সেই জন্য এই সবটা মাথায় রেখেই কিন্তু এই সমীক্ষা করা হচ্ছে। এবং আরও একটা তথ্য আপনাদেরকে দেব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3 জেলায় দেখা যাচ্ছে যে সংক্রমণের হারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে যেমন শহর কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দার্জিলিংয়ের নাম উঠে আসছে। এই 3 জায়গায় দেখা যাচ্ছে যে সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী, এই সবটা নিয়েও সমীক্ষা হবে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে যে খবর আপনাদেরকে আমরা দিচ্ছি, দেখা যাচ্ছে যে দৈনিক সুস্থতার চেয়েও বেড়ে যাচ্ছে সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বণিক নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। আমরা কিছুদিন আগে পর্যন্ত বলছিলাম যে সংক্রমণের গ্রাফটা নিম্নমুখী হচ্ছে, আমরা খানিকটা হাফ ছাড়ছিলাম, তারই মধ্যে আজকে এই খবর যেখানে দেখা যাচ্ছে যে দৈনিক সুস্থতার চেয়েও সংক্রমণ বেড়ে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? হ্যাঁ, এটা তো একটু, এটা একটু তো ভয়ের বিষয়, উদ্বেগের বিষয় কোনো সন্দেহ নেই। তবে আমরা যেহেতু অল্প অল্প করে রিল্যাক্সেশন দিচ্ছি, সেই কারণে যদি নির্দিষ্ট কতগুলি জায়গা ছাড়া সর্বত্র নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। কিন্তু যদি সামগ্রিকভাবে দেশ জুড়ে ছবিটা এরকম হয় যে সব জায়গাতেই পাচ্ছে, তাহলে কিন্তু উদ্বেগের রাত আমাদের বিষয় হয়ে দাঁড়াবে এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ প্রশাসনকে করতেই হবে। এখনো পর্যন্ত যেটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, দেখা যাচ্ছে শুধুমাত্র যে জায়গাগুলোতে মানুষজন বেশি বেড়াতে যাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশি কেস রিপোর্টেড হচ্ছে। তাই প্রশাসনকে অনুরোধ করা হবে যাতে এখনই কিন্তু ভ্রমণ স্থানগুলো, তীর্থক্ষেত্রগুলো, ধর্মস্থানগুলোতে রেস্ট্রিকশনগুলো একটু কঠোর করা উচিত বলে মনে করি। কিন্তু নজরদারি এবং টেস্ট করার যে বিষয় আমরা প্রথম দিন থেকে বলে আসছি, তাতে কোনো রকমের কোনো শিথিলতা মানা যাবে না।